আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মিউজল্যান্ড। তো আজকে আমি স্পে সার্জারির বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। স্ক্রিনে যে সুন্দরী রূপবতীকে দেখতে পাচ্ছেন, ওর নাম মেন্সি। সো সার্জারির আগের দিন রাত্রেবেলায় আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম, আর ভেট আমাকে বলে রেখেছিল রাত্রেবেলায় শেষ খাবারটা দিতে, কারণ সার্জারির দিন যদিও কোনো প্রকার কোনো খাবার খেত তাহলে অ্যানাস্থেশিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ও বমি করে দিত। সার্জারি দুই মাস আগেই আমি ওর ফুল ভ্যাকসিন কোর্সই কমপ্লিট করে ফেলেছিলাম। যদি আপনি ভ্যাকসিনের ফুল কোর্স কমপ্লিট না করেন তাহলে কিন্তু ওদের সার্জারির সময় প্রবলেম হতে পারে। আমাদের মধ্যে অনেকেরই নিজেদের কুকুর বিড়ালদের স্পে নিউটার করাতে এক ধরনের ভয় কাজ করে। যেহেতু এটা একটা মেজর সার্জারি, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো একজন অথেন্টিক ভেটের কাছেই আপনার বিড়াল বা কুকুরের সার্জারিটা করাবেন, কারণ তারা মডার্ন অ্যানেস্থেটিক্সের ব্যবহার করবে এবং ইকুইপমেন্টসের প্রপার হাইজিন মেনটেন করবে। সার্জারির আগে আপনার বিড়ালের টেম্পারেচার এবং ওয়েট মাপা হবে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে তারা সার্জারির জন্য আগাবে। অলরেডি মেন্সিকে অ্যানাস্থেশিয়া দিয়ে দেওয়া হয়েছে। ভালো লাগে না যারা এমন কথা বলে, তাদের ভালো না লাগতেই পারে, কারণ এই ধরনের রিউমার একদমই কোন ভিত্তিহীন কথা যা মানুষ বলে থাকেন। পোষা প্রাণী থেকে কখনো করে না, ছড়ায় না, এই ধরনের কোনো তথ্য WHO অথবা অন্যান্য নির্ভরযোগ্য সংস্থা বলতে পারেনি। সুতরাং যারা বলে থাকেন যে করোনা পোষা প্রাণী পোষা পশু থেকে ছড়ায়, একদম ভিত্তিহীন কথা, কেউ এই কথায় কান দেবেন না। আপনারা ভালো থাকুন, ওদের ভালো থাকতে দিন, ধন্যবাদ। অ্যানাস্থেশিয়া দেওয়ার 5 মিনিটের মাথায় ওর ওইটার কাজ করা শুরু করে দিয়েছিল, আর আমি ওয়েটিং রুমে ওয়েট করতে চলে গিয়েছিলাম। খুব ভয় লাগছিল, কিন্তু আল্লাহ রহমতে 1.5 ঘন্টার মধ্যেই ওর সার্জারি সাকসেসফুল হয়। সার্জারি জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য ওকে একটা মোজার কাপড় পরায় দেওয়া হয়েছিল। এরপর ওয়েট আমাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো, ওটাকে 7 দিন টানা খাওয়াতে হতো। বেসিক্যালি এগুলা ব্যথার ওষুধ ছিল, সিরাপ ছিল, কোনো ক্যাপসুল বা ট্যাবলেট ছিল না। সার্জারির দিন ওরা বেসিক্যালি কিছুই খাবে না, কারণ ব্যথা কাজ করবে এবং অ্যানাস্থেশিয়ার রেস্টটা কাটাতে 24 ঘন্টার মতো সময় লাগবে। তো ওই দিন যদি আপনার কুকুর বা বিড়াল যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আরেকটা জিনিস খুব ভালো মতো খেয়াল রাখতে হবে, যাতে প্রথম 7 দিন ওদের কাটা জায়গাটার ব্যান্ডেজটা না খুলে, যদি খুলে যায় তাহলে সুতা খুলে যাবার একটা সম্ভাবনা থাকতে পারে। এখন আসি স্পে করার পর মেন্সির মধ্যে আমি কী কী পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি। প্রথম পরিবর্তন হচ্ছে হলো, মেন্সি খুবই অ্যাগ্রেসিভ বিড়াল ছিল, ওর মধ্যে সেই অ্যাগ্রেসিভনেসটা একটু কমে গিয়েছে, খুব বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর খেলাধুলা করতে খুব পছন্দ করে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে হলো, ওর যে মেটিং করার যে চাহিদাটা সেটা একটু কমে গিয়েছে। অনেকেই বলে স্পে বা নিউটার করালে ওদের ওজন বৃদ্ধি পাবে, কিন্তু আমার বিড়ালের এই পর্যন্ত 1 ফোঁটা ওজনই বাড়ে নাই, মানে ও যেমন ছিল তেমনই আছে। আর হচ্ছে হলো, ওদের লাইফ স্প্যান অর্থাৎ আয়ু বৃদ্ধি পাবে, এটা তো আমি বলতে পারছি না, কিন্তু সব কিছুই উপরওয়ালার হাতে। ইনশাল্লাহ দেখা যাক আমাদের মেন্সি কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।